আসসালামু আলাইকুম আমি আফতাফ হোসেন আজকে আমরা অ্যাডবিএল স্টেটের পর্ব থার্টিন যেটা তেরো পর্ব সেটা দেখাবো এবং এর আগে যেই পর্বগুলো ছিল আমাদের এক থেকে শুরু হয়েছে আমরা চেষ্টা করবো এটা পঁয়ত্রিশটা পর্বের মধ্যে শেষ করে আমাদের ফান্ডামেন্টাল ক্লাসটাকে কমপ্লিট করতে সো প্রথমে বলি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেননি এই মাত্র ভিডিও দেখেছেন তারা অবশ্যই আমাদের এখানে সাবস্ক্রাইব করে ফেলেন বিকজ আমাদের অনেক 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 ভিডিও আসতেছে ইভেন আমি চেষ্টা করবো অ্যাডবি ফান্ডামেন্টাল ক্লাস কমপ্লিট করার পর মাস্টার ক্লাসে স্টার্ট করার জন্য সো আজকে টিউটোরিয়ালে কী থাকতেছে আজকে টিউটোরিয়ালে থাকতেছে হলো আমরা টেক্সে অনেক সময় দেখি যে এরকম বাঁকা কার্ভ করা থাকে আমরা এগুলা করতে পারি না তো এই জিনিসগুলা কিভাবে করে এবং এই জিনিসগুলোকে আমরা কীভাবে করতে পারি সো এটা এই ভিডিওতে দেখব তো ভিডিও দেখার আগে আমি একটা জিনিস বলতে চাই আপনারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন এবং গ্রাফিক শিখতে ইন্টারেস্ট তারা এখনও পর্যন্ত গাইডলাইন খুঁজছেন কিন্তু গাইডলাইন পাচ্ছেন না তাদের জন্য আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হন গ্রুপের মধ্যে গিয়ে আমাদের এখানে ফেসবুকের গ্রুপ আছে এবং এই গ্রুপে গিয়ে অ্যাড হন এবং অ্যাড হওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আপনি আপনার পরিচিত যাদের মেম্বার আছে তাদেরকে অ্যাড করে দেন ইনভাইট করে দেন এবং আপনিও শিখুন এবং আপনার সাথে যারা আছে আরও তারা তারাও যেন মানে শিখতে পারে ফ্রিতে সো প্রথমে যেটা কথা সেটা হচ্ছে যে আমরা কি করব আমরা ইলিস্ট্রেটারে ব্যাক করি ইলস্ট্রেটারে ব্যাক করার সময় আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে এখান থেকে চলে যাই এখান থেকে আমার পেন্সিল টুলে আসি পেন্সিল টুল থেকে পেন্সিল টুলে শর্টকাট হচ্ছে শুধু এনপ্রেস করলে হয় আমি চেষ্টা করি কুইজ দিতে কিন্তু আমি শেষের দিকে ভিডিওতে ভুলে যাই বাট আজকে আমি একটা কুইজ দেবো এবং আপনারা অ্যাক্টিভ থাকেন চেষ্টা করছি যে আপনাদের সাথে থাকার জন্য কেন একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কিছু এডিট করতে হয় আমি আমার কোনো ভিডিওতে এডিট করি না সেই জন্য হয়তো বা কথা স্ক্রিপ্টটা হারিয়ে ফেলি তো এখন যখন আমি পেনসিল টুল ক্লিক করবো পেনসিল টুল দুইবার ক্লিক করার পরে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এখানে কিপ সিলেক্ট থাকবে আর এটা এরকম থাকবে আমি রিসেট দিয়ে দিই ওকে দিয়ে দিই তাহলে আপনি আমার বুঝতে পারবেন আমি যখন পেনসিল টুল দেব তখন দেখা যাবে যে এরকম আছে এরকম দিয়ে আপনি যদি এরকম ডার্ক করেন তাহলে হবে কি আপনার কার্ভটা ভালো হবে না তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মতো এখানে পেনসিল টুল সিলেক্ট করে কিপ সিলেক্ট বন্ধ করে এবং এখান থেকে স্মুথ দিয়ে ওকে দিয়ে দেন তাহলে এখান থেকে একটু কার্ভিং পয়েন্টটা খুব সুন্দর স্মুথ হবে সো এখন যেটা হচ্ছে সেটাকে ডিলাইট করলাম আপনাদের যদি এরকম স্ট্রোক না আসে তাহলে অবশ্যই খেয়াল করবেন যে এখানে স্ট্রোকে সাদা আর ফিল কালারটাকে নান করে দিতে ফিল কালার এইভাবে নান করে আপনি নান করে দেবেন এবং স্ট্রোকটা এইভাবে নিলেন এখন আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে একটু একটা দাগ দিলাম যদি এই দাগটা ভালো হয়নি আর কয়েকটা দিই এই এইভাবে আমার ওকে দিস ওয়ান ইজ গুড মেবি তো এটা কেটে দিলাম এইটা যখন আমি এখান থেকে আমার ইচ্ছা হচ্ছে যে আমার লেখাটা হবে এরকম বাঁকা কার্ভ করা সো এখন কার্ভের একটা পয়েন্ট আপনি একটু কপি করে রেখে দেন কার্ভ সিলেকশন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে এটাকে আমি স্টোর রাখলাম সবসময় একটু জিনিস মনে রাখবেন যে আপনি যখন প্রফেশনালে কাজ করবেন একটা করার আগে আরেকটা ব্যাক আপ নিয়ে নিতে তাহলে হবে কি আপনার ডিজাইনে যদি মিস্টেকও হয়ে যায় তাহলে আপনি ব্যাকআপটা দিয়ে এবার কাট করে করে ফেলতে পারছেন সো আমি এখন এখানে এই জিনিসটা নিলাম আমার এখন টেক্সট লিখতে হবে টেক্সট লিখি এবং টেক্সট লেখার সময় আমি এখান থেকে টেক্সট নিলাম এবং এখানে পয়েন্ট এসে আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম দেখেন আমার টেক্সট চলে এসছে টেক্সট চলে এসছে লরমে ডেমো টেক্স চলে এসছে আমার টেক্সের সাইজ এখানে একটু বড়ো আমি এখান থেকে একটু ছোটো করে ফেলি ছোটো করছি ওকে যেহেতু আমার টেক্সের সাইজ বড়ো ছিল এবং যেই ফ্রন্টে সিলেক্ট করা ছিল লাস্ট সেটাই তারা রেন্ডারিং করেছে এখন আমি যদি চাই যে এই টেক্সটটাকে এখান থেকে সরাতে দেখেন এখান থেকে সরাতে এই সরাতে পারি হুম কীভাবে সরাই আমি একটু বড় করে দেখি কীভাবে সরাই এখানে দেখেন যখন আমরা যখন টেক্সট পয়েন্ট দিয়েছি এখানে তিনটা পয়েন্ট একটা দুইটা অ্যান্ড দেন তিনটা পয়েন্ট তিনটা মার্জিন আছে এবং তিনটা পয়েন্টের মধ্যে আমি একটু খেয়াল করি এখানে যখন আমি টেক্সট লিখতে যাচ্ছি এরকম প্যারাগ্রাফ যদি আপনি প্যারাগ্রাফ খুঁজে না পান তাহলে কিছু করতে হবে না উইন্ডোতে চলে যাবেন উইন্ডোতে গিয়ে প্যারাগ্রাফ চলে আসবে প্যারাগ্রাফ কোথায় এই তো টাইপে টাইপে গিয়ে প্যারাগ্রাফে চলে আসবেন এই যে প্যারাগ্রাফ অল্ট্রা কন্ট্রোল টি শর্টকাট মনে রাখেন কুইজ হতেও পারে নাও হতে পারে বাট হওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা এনিভাই সো এখান থেকে আমি প্যারাগ্রাফ প্যানেল চলে আসবে আপনার প্যারাগ্রাফ প্যানেল যদি এখানে না থাকে আমার অটোমেটিকলি এখানে আছে আপনি এখান থেকে দেখেন খেয়াল করে আমি যখন এখানে টেক্সট আছি একটু স্লো হয়ে নিই আমি যদি মধ্যে অ্যালাইনমেন্ট দিয়ে অ্যালাইনমেন্ট সেন্টারে দিই তাহলে এই মার্জিন আর এই মার্জিনের থেকে এটার মিডল পয়েন্ট হচ্ছে অ্যান্ড দেন আমি যদি চিন্তা করি এখানে ক্লিক করি তাহলে এখানে চলে আসছে অ্যান্ড দেন এখানে চলে আসলে এখানে চলে আসবে এখানে এটা হচ্ছে ফুল ফিল আপ করে রাখবে সো আমি নর্মাল মোডই রাখি ওকে অ্যালাইনমেন্ট লেফটে রাখি অ্যালাইনমেন্ট লেফটে রাখার পরে আমি যদি চিন্তা করি যে এখান থেকে এই টেক্সটটাকে ঘুরিয়ে এই কার্ভিং পয়েন্টের মধ্যে রাখবো সো রাখতে পারি দেখেন আমার কার্ভিং পয়েন্টটা ছোটো আছে তারপর আমি এখান থেকে ক্লিক করে এটারেও সেন্টারে রাখতে পারি এই জিনিসটাই আপনারা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কাজ প্র্যাকটিস করে নিজেরা কিছু কিছু বানিয়ে কীভাবে আরও নিজের মানে টেক্স আপনি আপনার মতো করে আইডিয়া করে বানাতে পারেন সো এটা হচ্ছে এটা জিনিস এখন আমি এক কাজ করি এখান থেকে এটা সিলেক্ট করি সিলেক্ট করে আমি আমার মনের মতো টেক্স লিখি এভাবে সিলেক্ট করে নিলাম তো লিখলাম ফলো ইওর ড্রিম ফলো ইউর ড্রিম ইউর ড্রিমস স্বপ্নগুলো ইফ ইউ ওয়ান্ট যদিও আমি জানি না ইফ ইউ ওয়ান্ট আমি আসলে লিখতেছি লিখতে হবে তাই তো এখান থেকে এইভাবে পুরোটা সিলেক্ট করলাম কন্ট্রোলে অ্যান্ড দেন ফ্রন্টের সাইজ ছোটো করে ফেলি খো ছোটো ছোটো ওকে ছোটো হয়ে গেল ফ্রন্টের এই অক্ষরগুলোকে বড়ো আছে এই এই বড়ো আছে এখন এটাকে ছোটো করবো কী করে ছোটো করতে হলে আপনাকে যেটা করতে হবে এখানে গিয়ে আপনার ক্যারেক্টার প্যানেলে যদি ক্যারেক্টার প্যানেল খুঁজে না পান তাহলে আবার চলে যান উইন্ডোতে টাইপে ক্যারেক্টার এখানে চলে আসবে কন্ট্রোল টি শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি কন্ট্রোল টি কন্ট্রোল টি মাথায় ঢুকিয়ে নেন ক্যারেক্টার যদি খুঁজে বের করতে হয় কন্ট্রোল টি প্রেস করলে চলে আসবে এটাও কুইজ হতে পারে এনিওয়ে সো এখন যেটা হচ্ছে যে এই ক্যারেক্টারে চলে আসার পরে আপনি যেটা করবেন এখান থেকে ক্যারেক্টারের আপনি চাইলে এটাকে বড় অক্ষরে দিয়ে দিতে পারেন আপনি চাইলে ছোটো অক্ষরে দিতে পারেন এখানে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন এতগুলা এগুলো আরও পরে লেভেলে বলব এখান থেকে আমি চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারি বিকজ আমি লাস্ট টিউটোরিয়ালটা বানিয়েছিলাম টু থাউজেন্ড নাইনটিন দিয়ে এইটা মানাচ্ছি টু থাউজেন্ড দিয়ে যাদের কাছে এইটিন সফটওয়্যার আছে তাদের কীরকম হতে পারে সেটা নিয়ে একটু দেখাচ্ছি আমি যদি প্যারাগ্রাফে আসি এবং প্যারাগ্রাফে ক্লিক করার পরে আমি যদি এখানে অল ক্লাসে আসি অল ক্লাসে ফ্রন্ট অনেক ধরনের হয় ফ্রন্ট অনেক ধরনের হয় সেরিফ স্ল্যাব সেরিফ সেনসেরিফ স্ক্রিপ্ট ব্লক লেটার মানে অনেক অনেক এখন আমি 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 এগুলার বন না ইন ফিউচারে আস্তে আস্তে করবো বাট এখন আপনারা যেটা মানে মনে রাখেন যে সেরিফ হচ্ছে ল্যাজ ছাড়া আর সেরিফ হচ্ছে ল্যাজ আলা মানে একটু কোন মাথা থাকে তো এখন আমি এখান থেকে আমার লেখাটা স্ক্রিপ্ট ফন্টে নিলাম স্ক্রিপ্ট মানে হচ্ছে হ্যান্ড রাইটিং স্টাইলে যেখানে স্ক্রিপ্ট সিলেক্ট করলে আমার টেক্সটের মধ্যে কি কী স্কিপ মানে কি ধরনের স্ক্রিপ্ট আছে মানে এই ধরনের প্যাচানো পেঁচানো লেখা আছে ওইগুলো চলে আসবে তো স্কিপ নিলাম ওকে গুড অ্যান্ড দেন নেওয়ার পরে আমার ফলো ইউর ড্রিমসটাকে আর একটু এদিকে মুভ করলাম একটু বড় করি চাইলে টুয়েলভ নট ব্যাড ওকে তো এখান থেকে একটা হাই ফেন দিয়ে দিই একটু মজা লাগবে ওকে তো যাই হোক অনেক বিশাল বড় ভিডিও হয়ে যাচ্ছে আমি মনে করি যে আপনারা হয়তো বা ছোটো ছোটো ভিডিও দেখে পছন্দ করেন এবার চলে আসি হচ্ছে এই যে স্টোক এটাকে দিয়ে আমি ওই যে টুস দিয়ে একটু সুন্দর করে নকশা বানাবো দেখি পারি কি না এইটা নিলাম নেওয়ার পরে এখান থেকে আউটলাইন স্টোকের এখানে জিরো পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম অ্যান্ড দেন টুল নিয়ে চলাম টুলের শর্টকাট হচ্ছে শেফট ডাব্লু আমি আশা রাখি আপনারা সবাই মনে আছে কিন্তু তারপর আমি আমিও ভুল করি এখান থেকে একটু নিলাম কার্ভিং পয়েন্ট এটাকে একটু করি থেকে ওকে যেটা হচ্ছে যে এখানে নিয়ে আমি এখানে রেখে দিলাম এটাকে অ্যালাইনমেন্ট থেকে গিয়ে অ্যারেঞ্জ ব্রিং ফাউন্ড সামনে নিয়ে চলে আসলাম টেক্সটটা কেমন যেন ভালো লাগছে না আমি টেক্সটটাকে একটু চেঞ্জ করে ফেলি আমার কাছে না কেমন যেন বেশি প্যাচনা পেছন করতেই পারছি না তো এগুলো আসলে জাস্টিফাই করতে একটু সময় লাগে কিন্তু আমাদের টিউটোরিয়ালে তো আসলে এগুলো তাড়াতাড়ি করতে হয় তাই আমি মানে একটু কনফিউশনে পড়ে যাই যাই হোক এখান থেকে আমি উই টুলসে নিয়ে এখান থেকে একটা কাজ করি এখান থেকে এই রাখি ওকে আমি এখন মোটামুটি আমি মনে হয় এটা বুঝতে পেরেছি যে এটা কীভাবে আমি করেছি অ্যান্ড দেন এবার চলে আসছি হচ্ছে এইসবের পালায় এইসব করার জন্য কি করতে হবে একটুখানি কিছুই না কিছুই করতে হবে না টুলে চলে সার্কেলে গিয়ে আমি যে সার্কেল নিলাম সার্কেলে শর্টকাট হচ্ছে এল আর রেক্ট অ্যাঙ্গেলে শর্টকাট হচ্ছে এম যদিও আমিও মনে রাখতে পারি না তবে আপনারা মনে রাখবেন এল প্রেস করি এল প্রেস করলে আমার এইরকম হচ্ছে এম প্রেস করলে আমার এইরকম হচ্ছে শর্টকাট অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা এখন দেখি এই দুইটাকে আমরা এখন ডিলেট করে দিই সিলেক্ট করে সিলেক্ট করে এই যে পাশে যে এই জিনিসটা করেছে এটা কিভাবে করেছে এটাকে একটু পরে আমরা দেখব তার আগে আমরা একটা জিনিস দেখি যে এবারে আমরা এখান থেকে সার্কেল টুল নিই সার্কেল টুলে নেওয়ার পর শেফ প্রেস করে আমরা সার্কেল নিলাম নেওয়ার পরে যদি আপনাদের এরকম না আসে তাহলে অবশ্যই দেখবেন স্ট্রোক কালার করে নেবেন এখান থেকে আমি একটু পয়েন্ট কমিয়ে নিলাম নিয়ে আমি এবারে টেক্সট লিখব টেক্সট লেখার সময় আমাকে এখানে টাইপ টুলে এসে এখান থেকে টাইপ অন এ পাত টুল এটা এটাকে সিলেক্ট করতে হবে এই যে দেখেন টাইপ অন এ পাত টুল নেওয়ার পরেই আমার এখান থেকে টেক্সট চলে আসছে ওকে গুড এত তো আমরা বুঝলাম বোঝার পরে এখন যেটা হচ্ছে যে এটা টেক্স আমাদের এত এতগুলা লাস্ট টেক্স যেটা আমাদের ছিল যেই ফ্রন্টটা সিলেক্ট করে রেখেছিলাম সেটাই এসছে আমি এক কাজ করি এটাকে একটু মুভ করি এই দেখেন ঘুরছে হ্যাঁ এটাকে আমি এই যে এই মিডিল পয়েন্ট থেকে এটাকে ঘুরিয়ে এভাবে এইভাবে ড্রা করে নিই করে নিলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই টেক্সটটাকে একটু কমিয়ে নিই কিছু এই টেক্সে লিখিয়ে হ্যান্ডিক্রাফ্ট হ্যাঁ কীভাবে করে সো আমার তার আগে একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি যখনই চিন্তা করব যে এই ধরনের কিছু করব আমি চাইলে এটার এটার আরেকটা শেফ আমার কপি করা দরকার ছিল আমরা আবার আগের জায়গায় যাই এটারই আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি কপি করে রেখে দিই এখানে হ্যাঁ সবসময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যখন ডিজাইন করতে যাবেন তখন আপনার ব্যাকআপ কপি আর একটা রাখবে ব্যাকআপ কপি রাখলে আপনার জন্য সুবিধা হবে তো আমি এখান থেকে আবার ক্লিক করি ক্লিক করার পরে আমার যেটা হচ্ছে সেটা আমি এখান থেকে টেক্সট কমিয়ে দিই আমার টেক্সট লিখে হচ্ছে হ্যান্ড ডি ক্রাফ্ট সিআরএ এফ টি আর্ট ওকে এখন যখন আমার এখানে এসছে আমি এটাকে একটু ড্রাগ করে এটা এটা এখান থেকে এইভাবে করে আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে নিই কারণ এটার মিডিল অ্যালাইনমেন্ট এইভাবে ধরে ড্রাগ করে নিই ওকে গুড ফ্রন্টটাকে আমি চেঞ্জ করে ফেলি ফ্রন্ট 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 স্কিপ ফ্রন্ট দেবো না স্কিপ থেকে সেরিফে চলে আসি সেরিফ হচ্ছে এই অ্যান্ড দেন এখান থেকে একটু এটা বাড়িয়ে নিতে হবে কেন ওখানে চলে যাচ্ছে আমি এখান থেকে সেন্টারে নিয়ে নিই সেন্টার এটাকে ঘুরিয়ে ড্র করে এই যে নিয়ে নিলাম খেয়াল করেন আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি অ্যান্ড দেন আবার আমি যখন এই পয়েন্টটাকে এইভাবে ঘুরাতে যাচ্ছি এটা ইজিলি আমি ঘুরিয়ে ফেলছি এবার আমি চাচ্ছি যে এইখানে এখানে আরেকটা লেখা নিতে তাহলে আবার পাত নিলাম আবার পাত নেওয়ার পর আমি আরেকটা কাজ করতে পারি এটাকেই কপি করে নিই কপি পেস্ট ওকে এটাকে সাইডে রাখলাম তো আমি এইটাকে এটাকে আমি এই সাইড নিচে ফেলে রেখে দিই আমার অনেক সময় দরকার পড়বে না এই পাতটাকে আমি চাচ্ছি যে এটাকে নিচে ঘোরাবো এইভাবে আমি এই জিনিসটাকে এভাবে ধরে এইভাবে এই ধ্যান ধ্যান আস্তে করে চাইলে ভিতরে ঢুকিয়ে দিতে পারছি হ্যাঁ তো এই হয়ে গেলো এইটা আর এইটা এখন আমি এই দুটাকে পাশাপাশি রাখি আমার এটা কিন্তু মোটামুটি একটা শেফ হয়ে গেছে সো খুবই ইজি একটা জিনিস খুবই ইজি আপনি যেভাবে পাত করবেন কিন্তু কথা হচ্ছে এইটা কিভাবে করব এই যে উল্টা উল্টা করার জন্য আপনাকে যেটা করতে হবে এবারে এটাকে সিলেক্ট করে আমি এই নাম লিখে দিই আমার লিখি হচ্ছে ভেরি রেয়ার গুডস ওকে গুডস আমার এখানে টেক্স নাই আমি সেক্ষেত্রে এখানে আবার সিলেক্ট করলাম এখান থেকে আমার টেক্সের আউটলাইনের বক্সটাকে একটু বড় করে নিলাম নেওয়ার পর এখান থেকে এখন যেহেতু আমার এটা এইভাবে হয়েছে আমি এটাকে ফ্রন্টগুলোকে আমি একটু সাইজ করে দিই কোথায় যাই যাওয়ার পর হচ্ছে আমি মোটা আরও মোটা আছে কি দেখি আমি এখান থেকে ক্লিক করি ক্লিক করার পর সেন্ট সেরিফ দিয়ে দিই গুড অ্যান্ড এখান থেকে ফ্রন্টের সাইজ ওই যে ক্যাপিটাল তারপর এখান থেকে একটু আবার বের করে নিই বের করে একটু সাইজ করে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিই এটাকে আমি চাইলে আবার করে এতটুকু নিয়ে নিতে যতটুকু দরকার আপনি ওইভাবে করে বুঝে নিয়ে নেবেন আপনার আপনার মতো করে আপনি সেটিং করবেন টি মনে হয় অনেক বড়ো হয়ে যাচ্ছে একটি ছোটো করি তো এখন যেটা করবেন এটাকে আপনি চাইলে এই যে এরকম উল্টা করতে চাইলে আপনাকে কি করতে হবে টাইপে যেতে হবে টাইপ অনে পাতে যেতে হবে টাইপ অনে পাতে গিয়ে এখানে পা অপশনে যাবেন অপশনে যাওয়ার পর প্রিভিউতে সিলেক্ট করে নেবেন ফ্লিপ করে নেবেন দেখবেন যে ফ্লিপ হয়ে গেছে এখন ফ্লিপ হয়ে যেহেতু গেছে এটা উল্টিয়ে গেছে মানে এই যে এটার মতো হয়ে গেছে তাহলে এখান থেকে যাওয়ার পর এখান থেকে দেখবেন দেখন, অ্যাসেন্ডার আছে ডিসেন্ডার আছে হ্যাঁ অ্যাসেন্ডার দিলে আপনার ডিসেন্ডার আছে সেন্টার আছে তারপর হচ্ছে বেস লাইন আছে আপনি এবার ফ্লিপ ছাড়তেও পারেন ফ্লিপ করতেও পারেন অ্যাসেন্ডার ডিসেন্ডার সেন্টার এই জিনিসগুলো আসলে কি আমরা এটা একটু দেখাচ্ছি এই যে আমি এখন ওকে দিয়ে প্রিভিউ করে এরপর হচ্ছে এই যে স্পেসগুলো আপনি স্পেসগুলোকে চাইলে আপনি আপনার মতো করে রিসাইট করতে পারেন আপনি চাইলে আর একটু বাড়া কমাতে পারেন আপনি চাইলে একটু বাড়াতে পারেন আপনার টেক্সের যে এক একটা স্পেসিং যে জিনিসগুলো আছে হ্যাঁ এগুলো আসলে এগুলো সবগুলো জিনিস আপনাকে ঘেঁটে দেখতে হবে এখন এগুলা যত নাড়াচাড়া করবেন ততই জিনিসটাকে আপনি ক্লিয়ার হবেন তো এটা হচ্ছে জাস্ট আপনার বেসিক অ্যান্ড দেন এবারে আমি ওকে দিলাম ওকে দিয়ে বের হয়ে গেলাম এবার আমি যদি চিন্তা করি অ্যাসেন্ডার ডিসেন্ডার জিনিসটা কি অ্যাসেন্ডার ডিসেন্ডার জন্য একটা বেসিক আইডিয়া আমি এখান থেকে একটা টেক্সট লিখলাম লেখার পর আমি যে করলাম কি এটাকে এটা বাদ দিয়ে দিলাম এবার আসি অ্যাসেন্ডার ডিসেন্ডারকে ওকে অ্যাসেন্ডা হচ্ছে ওপরের যে অংশ একটা একটা টেক্সের আমরা যখন একটা টাইপোগ্রাফি দেখি ওপরে অংশ হচ্ছে অ্যাসেন্ডা আর নিচের যে এই যে পি এর যে নিচের ল্যাসটা আছে সেটাকে বলা হয় ডিসেন্ডা এই অ্যাসেন্ডার ওপরে এই যে মনে করেন এই যে মধ্যেটা হচ্ছে সেন্টার বডি আর ওপরেরটা হচ্ছে আপনার অ্যাসেন্ডা তো এটা নর্মালি এখন আপনি আপনি মাথায় রাখেন এবার যা হোক আমরা আবার আগের জায়গায় চলে আসি তো আমার মনে হয় যে এটা পারবেন আর এনিওয়ে এইটা জিনিসগুলোকে ওকে সো এই এই জিনিসগুলা আমি মনে করি যে এখন আপনারা বানাতে পারবেন এখন আসি আউটলাইন ক্লিক করি কন্ট্রোল ওয়াই চাপলে আমরা জানি যে এটা আউটলাইন চলে আসবে এখানে আমরা এই ডিজাইনটা কীভাবে করেছে এই জিনিসটা দেখতে পারবো আপনাদের টাস্ক হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ডিজাইন আর এই ডিজাইন এটা দরকার নেই এটা যদি মধ্যে এখানে না বানাতে পারেন কোনো সমস্যা না আমি আশা রাখি আপনারা এটা বানাতে পারবেন তারপর চেষ্টা করেন এটা স্ক্রিনশটটা নিয়ে নেন আমি একটু আন্ডো ক্লিক করি এখন এটা একটু সুন্দর করে দেখে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে এই যে ডিজাইন আছে এইটা ডিজাইন আপনারা বানাবেন ওকে সো আমি এখনো সময় নিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেন ওকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে এই এটা ডিজাইনের আউটলাইনে যাবেন কন্ট্রোল ওয়াই চাপ দেবেন দিয়ে দেখবেন যে এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করছে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আউটলাইন এই দেখেন এই একটা শেফ হ্যাঁ এটা একটা শেফ আমি জিনিসগুলোকে ভেঙে দিই এই যে একটা শেফ এই যে এই টেক্স নিয়েছে টেক্স হচ্ছে আর একটা শেফ হ্যাঁ সো এই যে এটা হচ্ছে আরেকটা শেফ এটা হচ্ছে আর একটা শেফ এগুলো আপনারা তৈরি করবেন এগুলো যখন আপনারা তৈরি করবেন আপনাদের মাথায় অটোমেটিকলি অনেক আইডিয়া চলে আসবে অনেক সো এবারে এটা অ্যাসাইনমেন্ট আপনাদের আপনারা আমরা করে আপনাদের গ্রুপের মধ্যে এখানে এক পোস্ট করেন এবং আমি দেখবো আর এভরি ফ্রাইডে নাইট আমি চেষ্টা করবো আপনাদের সাথে ডিআইটি ইনস্টিটিউট আমাদের একটা পেজ আছে এই যে পেজ যারা এখনও পেজে অ্যাক্টিভ হননি অবশ্যই এখানে পেজে অ্যাক্টিভ হন একখানা লাইক দিয়ে দেন আর দিয়ে সাথে সাথে রিভিউ টিভিউ আছে এখানে রিভিউ অপশান আছে আমার ভিডিও দেখে আপনার কেমন লাগছে এগুলো দিয়ে একটু রিভিউ টিভিউ দিয়ে দেবেন আমি খুব খুশি হব দেখে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যেন চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের নেক্সট অনেক ভিডিও আসছে সো এবারে হচ্ছে কুইজের পালা কুইজ রেডি তো আজকের ভিডিওতে কুইজ থাকছে হচ্ছে পেন্সিল টুলের শর্টকাট কি আপনারা অবশ্যই লিখবেন পেন্সিল টুলের শর্টকাট কি আর হচ্ছে এলিপস টুল এলিপস টুলের শর্টকাট কি এই দুইটা জিনিসের শর্টকাট আমি আপনাদের থেকে আশা করবো এবং কমেন্ট সেকশনে গিয়ে একটু নিচে সুন্দর করে লিখে দেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার টিয়ার দিতে পারেন আপনারা বেশি লাইক দিলে শেয়ার দিলে আমার মনের ভিতরে আনন্দ আসে এই আনন্দটাতে আরও ভিডিও বানাই এবং এই আনন্দতে নেক্সট নেক্সট আরও অনেক অনেক কিছু আসবে অ্যাডামি মাস্টার ক্লাসও আসবে ইনশাল্লাহ সো সাথে থাকেন এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকটা একটা নতুন টপিতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ